নতুন সদস্য বাড়িতে প্রথমবার পা রাখছে, তার জন্য ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভাই ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছে আর বোন বরণ করছে। ও কেমনভাবে সবার মুখ দেখছে, দেখো, আসলে প্রথমবার আমাদের দেখছে তো। বোন ওকে প্রদীপের তাপ আর একটু টিপ দিয়ে একটু আদর করে নিচ্ছিল, কারণ ও মুখটা এমন করে রেখেছে আদর না করে থাকতে পারছিল না। এবারে ওর বাড়িতে প্রবেশ। ভাই ওকে ধরে ধরে হাঁটিয়ে আনছিল আর সামনে ওয়েলকাম লিখেছে আর ফুল পুরোটা ছড়িয়েছে আর থালার মধ্যে কিছু এটা হলুদ গোলা জল। এবার দেখো কাণ্ডটা, এই যে বাড়িতে প্রথমবার পা রেখেছে, এখান থেকে এর বদমাশি শুরু। গাড়িতে বাবার কোলে এমন মুখটা করে বসেছিল, মনে হচ্ছিল যেন কি শান্ত। আসলে না, আমাদের তো প্রথমবার দেখছে আর ভাবছে গাড়িতে আস্তে আস্তে যে কোথায় যাচ্ছি রে বাবা। আর ভোলুকে দেখে তো একটু ভয় পেয়ে গেছিল, দেখলে তো কিভাবে ছুটছে, এরুম থেকে ও রুম, বারান্দা কোনোটাই বাদ দিচ্ছে না, পুরোটাই ছুটছে। আর বাবাকে যেহেতু চেনে, তাই জন্য বাবা বাজার যাচ্ছে, গেটের সামনে গিয়ে দেখছে। অনেক রাস্তা গাড়িতে করে এসেছে, তাই জন্য ওকে বিস্কুট আর জল দিয়েছি। আর ওই যে বাটিটা দেখতে পাচ্ছ, ওই দিনই বাবা কিনে এনেছে ওর জন্য। আর মা ওর চুল বাঁধা নিয়ে পড়েছে, বলছে ওর চুলগুলো বেঁধে দিতে হবে। দেখো কি সুন্দর হাত থেকে কুটকুট করে বিস্কুট খেয়ে নিচ্ছে। এদিকে আমরা ওকে খাওয়াচ্ছিলাম আর মা আর ভাই করে সেই পাখিটা ধরছে। সকালে যে দেখিয়েছিলাম না, একটা কাকুদের পাখিটা উড়ে চলে এসছে। জানতাম ভাই খুব সহজেই ওকে ধরে ফেলতে পারবে, কারণ এইসব কাজে ভাই এক্সপার্ট। তাই জন্যই তো ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। আর ধরে নেওয়ার পর ওদের ডেকেছে, দিয়ে ওদের রাস্তায় দেওয়ার জন্য গিয়েছিল। নতুন সদস্য বাড়িতে এসে এদিকে ওদের পাখিটাও পাওয়া গেল, তাই ও আনন্দে নিয়ে চলে যাচ্ছিল। ভাই বললো আমাদের নতুন সদস্য, তাই জন্য ও আবার দেখতে এলো। একে দেখে ও কিন্তু খুব ভয় পাচ্ছিল খাঁচার মধ্যে থেকে, আর এও কিন্তু খুব ভয় পাচ্ছিল। তারপর একে স্নান করানো হলো। ভাবছিলাম একে হয়তো স্নান করানোটা এতটাও সহজ হবে না, কারণ কিছু মুহূর্তের মধ্যে বুঝে গেছিলাম এ খুব ছটফটে। কিন্তু না, শান্ত হয়ে ও বেশ মজা করেই স্নান করছিল ভাই বোনের কাছে। স্নান করিয়ে ওকে গামছা দিয়ে মুছে বাড়ির দিকে আনছিল। দেখো কত শান্ত মুখখানি, ওকে যেই বাড়িতে এনে ছেড়ে দিয়েছে উৎপাত শুরু। প্রথম দিন এমন করছে, এখন তো 10 দিন হয়ে গেছে, বুঝতেই পারছো, পুরো বাড়ি মাথায় করে রেখেছে। তবে বেশ ভালোই হয়েছে, আমরা অনেকটা বড় হয়ে গেছি, ভাই বোন তো থাকে না, এর সঙ্গে সময় বেশ ভালোই কেটে যায়, বাবা মা তো খুব খুশি। এই ছিল আজকের ভিডিও, সবাই সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।